লাইফের প্রথম এক্সপিরিয়েন্স, আমি খুবই এক্সাইটেড বন্ধুরা, খুব 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 এক্সাইটেড আমি। প্রথমবার আসছেন? হ্যাঁ আপু, আপনিও কি প্রথমবার আসছেন? আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো গাইস, আজকে আমি আর আমার সঙ্গে জাহিদ ভাই দুইজনে মিলে আমরা আজকে যাচ্ছি মেট্রো রেল আগারগাঁও, এবং আগারগাঁও রেল স্টেশন থেকে আমরা যাব উত্তরা, এবং পুরো মেট্রো রেল ভ্রমণটা আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব, এবং কীভাবে আপনারা টিকিট কাটবেন মেট্রো রেলে, কোথায় কোথায় গিয়ে আপনারা কী কী কাজ করবেন, এটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো গাইস, আমরা চলে আসলাম আগারগাঁও মেট্রো রেল স্টেশনের যে প্রবেশ পথ রয়েছে এখানে। তো আমরা শুরুতে দেখতাম যে এখানে মেট্রো রেলে প্রচুর লাইন থাকতো, প্রচুর মানুষের ভিড় থাকতো, কিন্তু এখন ভিড়টা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, কোনো ভিড় নেই দেখতে পাচ্ছেন। তো আমরা এখন বিপদের ভিতরে প্রবেশ করব, চলুন আমার সাথে আসুন। তো গাইস, ফাইনালি চলে আসলাম আমরা মেট্রো রেলে। লাইফের প্রথম এক্সপিরিয়েন্স, আমি খুবই এক্সাইটেড বন্ধুরা, খুব 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 এক্সাইটেড আমি। এরকম মনিটর দেখতে পাবেন যেখান থেকে আপনারা মেট্রো রেল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাবেন। গাইজ, আমরা এখন আগারগাঁও মেট্রো রেল স্টেশনের সেকেন্ড ফ্লোরে রয়েছি, এবং এই সেকেন্ড ফ্লোর থেকেই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। তো টিকিট সংগ্রহের মূলত দুইটা উপায়, আপনি ডিজিটাল পদ্ধতিতে মাধ্যমেও টিকিট সংগ্রহ করতে পারবেন, এবং ঠিক ওই পাশে আপনারা ম্যানুয়াল পদ্ধতিতেও আপনারা টিকিট কেটে নিতে পারবেন। তো ডিজিটাল মেশিনে টিকিট কাটার পদ্ধতি কী এবং ম্যানুয়াল মেশিনে টিকিট কাটার পদ্ধতি কী, দুটাই আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন। তো আমরা এখন এখানে টাকা প্রবেশ করব, দেন এইখান দিয়ে আমাদের যে চেঞ্জ সেটা বেরিয়ে আসবে, এবং ওইখান দিয়ে টিকিটটা বেরিয়ে আসবে। তো এটা একদম ইজি বন্ধুরা। এই টাকা, হ্যাঁ নেয় নাকি এই যে নিয়ে নিছে, তো কিছুক্ষণের ভিতরেই ওইখানে দেখবেন টিকিটটা চলে আসবে। এই টিকিট চলে এসেছে ওয়ান্স মোর। তো গাইজ, এই যে দেখতে পাচ্ছেন স্বয়ংক্রিয় প্রবেশ পথ, তো আমরা এখন এই প্রবেশ পথ দিয়ে প্রবেশ করব। তো প্রবেশ করতে হলে আমাদের এই কিটা প্রথমে এই মেশিনের যে এখানে দেখতে পাচ্ছেন এখানে শো করতে হবে, তারপরে গেটটা খুলে যাবে, দেন আমরা এখান দিয়ে আমরা প্রবেশ করব। আপনিও কি প্রথমবার আসছেন? হ্যাঁ আমিও প্রথমবার। আপু আপনিও কি প্রথমবার আসছেন? তো গাইজ, আমরা এখন উঠছি তৃতীয় তলায়, তৃতীয় তলা থেকেই আমাদের মেট্রো রেলে চড়তে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের জন্য ইতিমধ্যে মেট্রো রেল চলে এসেছে, তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো গাইজ, ফাইনালি এই ফার্স্ট টাইম আমার লাইফে আমি মেট্রো রেলে চলবো, দেখতে পাচ্ছেন মেট্রো রেল চলে এসেছে। তো আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করবো না, আমরা এখন মেট্রো রেলের ভিতরে প্রবেশ করবো। তো আসুন। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh,
Everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster. Out of my head, under my bed, thinking something out of my So guys, finally Metrorail থেকে আমরা বের হইলাম তো এক কথায় এক্সপেরিয়েন্স ছিল অসাধারণ কোনো জ্যাম নেই এবং ভিতরে এসি এই গরমে যদি আপনারা স্বস্তিতে জার্নি করতে চান তাহলে অবশ্যই মেট্রোরেলে চড়বেন এবং এখান থেকে আপনারা এত আরামে আপনারা আমি আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত আসলাম বন্ধুরা এক কথায় আনবিলিভেবল তো প্রত্যাশা এতটুকুই থাকবে যে এই পরিবেশটা যেন সব সময় এরকমই থাকে এবং মানুষজন জার্নি করে অনেকটা শান্তি পাই লাইভে প্রথমবার মেট্রোরেলে জার্নি করলাম গাইড দেখতে পাচ্ছেন প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে মেট্রোরেলে চড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তো ঢাকার ভিতরে যদি আপনারা আরামদায়ক জার্নি করতে চান তাহলে অবশ্যই মেট্রোরেল হবে আপনাদের জন্য পারফেক্ট একটি যানবাহন তো গাইজ আমরা এখন টিকিট জমা দেব তো টিকিট জমা দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন জরুরি বহির্গমন তো এই পাশ দিয়ে আমাদের টিকিটটা ভিতরে দিয়ে দিতে হবে তো এটার ভিতরে দিয়ে দিলেই ওটা চার্জ স্লট ওকে তো ওটা ওখানে দেওয়া মাত্র এটা নিয়ে নেবে তো গাইজ এই মেট্রোরেল বাংলাদেশের মেট্রোরেল এই মেট্রোরেল আমাদের সকলের মেট্রোরেল তো আপনারা যারা এখনো মেট্রোরেলে আসেন নাই ঘুরেন নাই তারা এই মেট্রোরেলে এক্সপিরিয়েন্সটা পাবেন না তো আপনারা যারা ঢাকার ভিতরে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন বা গ্রাম অঞ্চলে আছেন যদি কখনো ঢাকায় আসার সুযোগ হয় তাহলে অবশ্যই আপনারা এই মেট্রোরেলে চড়বেন আমি তখন ছোট ছিলাম তো তখন বিভিন্ন হলিউড বলিউড মুভিতে দেখতাম যে এই রকম ধরনের মেট্রোরেল ব্যবস্থা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত চলে যাচ্ছে তো এটারই একটা লাইভ এক্সপিরিয়েন্স আজকে আমি নিলাম তো এক কথায় অসাধারণ বন্ধুরা মেট্রোরেলের ভিতরে এসি রয়েছে এই গরমে যদি আপনারা ঢাকা শহরের ভিতরে একটু শান্তিতে জার্নি করতে চান তাহলে অবশ্যই সময় করে মেট্রোরেলে এসে ঘুরে দেখে যাবেন অনেক অনেক ভালো লাগবে তো গাইস কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী আমার কোনো ভিডিও মিস না হয় তো গাইস যদি আমার ভিডিও ভালো না লেগে থাকে লাইক করার দরকার নেই সাবস্ক্রাইব করার দরকার নেই কারণ আপনার যেটা ভালো লাগবে না আপনি সেটা করবেন কেন কখনোই মনের বিরুদ্ধে কোনো কিছু করা ভালো না তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ